সকালে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী ইউনুস আলী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যাচ্ছেন সোমবার, তার মানে আগামীকাল তিনি যাচ্ছেন, আর আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গেছেন। তো দুই দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি দুজনই পদাধিকার বলে মানে সাধারণ সম্পাদক অবলিক মহাসচিব বলা যায়, তারা যাচ্ছেন সিঙ্গাপুরে। তবে আগে পিছিয়ে গেলেও দুজনের উদ্দেশ্য কিন্তু একই। দর্শক, রাজনীতিতে নতুন এক গুঞ্জনের সৃষ্টি হয়েছে, নতুন এক রহস্যের সৃষ্টি হয়েছে আবারও। দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির সেকেন্ড ইন কমান্ড দুই শীর্ষ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার উদ্দেশ্যে তিনি এরই মধ্যে সিঙ্গাপুর যাত্রা করেছেন, চিকিৎসা বিষয়টি দলের পক্ষ থেকেই জানানো হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন পরে সোমবার তিনিও সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন চিকিৎসার জন্য। একই সময়ে দুই শীর্ষ নেতার সিঙ্গাপুরে অবস্থান নিয়ে এরই মধ্যে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তাতে বাড়তি মাত্রা যোগ করেছে, আগে থেকেই সেখানে অবস্থান করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আসলে কি হতে যাচ্ছে সিঙ্গাপুরে? গোপন কোনো সমঝোতা, গোপন কোনো বৈঠক? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। রাজনৈতিক পাড়ায় ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে, গতকাল থেকে রাজনৈতিক অঙ্গন জুড়ে এই একটা আলোচনাই হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নাকি সিঙ্গাপুরে গোপন বৈঠকে বসছে, এটা কতটা সত্য? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সকলে অবগত আছেন দুই রাজনৈতিক দলের এই শীর্ষ নেতা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন চিকিৎসার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী সিঙ্গাপুরে গিয়েছে চিকিৎসার জন্য, এবং অপরদিকে ওবায়দুল কাদের সাহেবও কিন্তু সিঙ্গাপুরে অবস্থান করছেন, তিনিও চিকিৎসার জন্য। তো চিকিৎসার সুবাদে যেহেতু তারা দুইজনই সিঙ্গাপুরে গিয়েছেন এবং এইখানে গুঞ্জন উঠছে রাজনৈতিক অঙ্গনে একটা আলাপচারিতা হলেও হতে পারে, একটা বৈঠক হলেও হতে পারে, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসলে কি তাই? আসলেই কি সিঙ্গাপুরে বৈঠক করতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওবায়দুল কাদের? এবং যদি বৈঠক হয় তাহলে সেই বৈঠকে কী ধরনের আলোচনা হতে পারে, আলোচনা থাকতে পারে? আমরা এই বিষয়টি নিয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যাচ্ছেন সোমবার, তার মানে আগামীকাল তিনি যাচ্ছেন, আর আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গেছেন। তো দুই দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি দুজনই পদাধিকার বলে মানে সাধারণ সম্পাদক অবলিক মহাসচিব বলা যায়, তারা যাচ্ছেন সিঙ্গাপুরে। তবে আগে পিছিয়ে গেলেও দুজনের উদ্দেশ্য কিন্তু একই, সেটা হচ্ছে চিকিৎসা। সেই চিকিৎসার জন্য যাচ্ছেন। এর আগেও আগস্ট মাসে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবার যথারীতি তার স্ত্রী রাহাত আরা বেগম যাচ্ছেন, এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার শিডিউলও আছে নির্ধারিত, সেই অনুযায়ী তিনি যাচ্ছেন। প্রায় 3.5 মাস কারাভোগের পর তিনি যাচ্ছেন। ইতিমধ্যে তার শারীরিক জটিলতাগুলো বেশ বৃদ্ধি পেয়েছে এবং নিশ্চয়ই দেখেছেন যে তিনি এখন লাঠিতে ভর করে হাঁটছেন। তো এই লাঠিতে ভর করে হাঁটা নিয়ে ওবায়দুল কাদের আবার টিপ্পনি কেটেছেন, সেই টিপ্পনি কাটা মানুষটি নিজেই এখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একদিন বাদে যাচ্ছেন। আমি জানি না এই দুই নেতার মধ্যে দেখা সাক্ষাৎ হবে কিনা, মানে দুজনেই চেক আপের বাইরে, এটা যদি হয় তো ভালো, মানে না হওয়াটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। কারণ বাংলাদেশের যে রাজনীতির মেরুকরণ এবং দুই পক্ষের মধ্যে যে ধরনের সম্পর্ক, তাতে আমরা এটা আশা করতে পারি না যে কোনো একজন সৌজন্যবশত দেখা করবেন। অর্থাৎ ওবায়দুল কাদের মনে করলেন যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন আমি যাই, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করবেন যে আচ্ছা ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে একটু দেখা করে আসি, আমাদের মধ্যে রাজনৈতিক যে মতভেদগুলো সেগুলো দূর করার চেষ্টা করি, অথবা এই সুযোগে মানে বিএনপির নেতাকর্মীরা যে কারাগারে আছে বিভিন্ন মামলায় তারা জর্জরিত সেই বিষয়টি তুলে ধরি, এটা
মানে আন্তরিক সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক যদি থাকে তাহলে সেটা সম্ভব, কিন্তু আমাদের এখানে তো দাকুল সম্পর্ক। দেখেন কয়েকদিন আগে বারবার আমি পাকিস্তানের উদাহরণ আনি এই কারণে যে পাকিস্তানকে তো আমরা ব্যর্থ রাষ্ট্র বলি। পাকিস্তান থেকে কিছু কিছু ভালো সংবাদ যখন আসে তখন একটু এটা সামনে আনি এই কারণে, এটা একটু বাংলাদেশের রাজনীতিকে বা রাজনীতিকদেরকে লজ্জা দেওয়ার জন্য। বিলওয়াল ভুট্টো কয়েকদিন আগে বলেছিলেন যে শাহবাজ শরীফের উদ্দেশ্যে যে তার উচিত ইমরান খানকে ধন্যবাদ জানানো, অর্থাৎ আজকে যে এই দুই দল মিলে সরকার গঠন করছে এবং ইমরান খান যে বড় ধরনের একটা এটার বিরোধিতা করেনি, এটার জন্য কোনো হরতাল অবরোধ ডেকে যে পুরো দেশ অচল করে দেয়নি, ফলে সেই কারণে শাহবাজ শরীফের উচিত ইমরান খানকে ধন্যবাদ জানানো। এই যে একটা মানে বিলল ভুট্টোও তো ইমরান খান বিরোধী একজন মানুষ, কারণ পিপিপি এবং মুসলিম লীগ মিলেই তো সরকার, জোট সরকার, এবং ইমরান খানের পতনের পেছনে এই দুটি দল দায়ী বলে ইমরান খান নিজেও মনে করেন, তার দলও মনে করে। তো সেখানেও একটা রাজনৈতিক যে উদারতা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু আমরা বাংলাদেশে পাই না। বহু আগে একবার কোনো একটা এয়ারপোর্টে, সম্ভবত সৈয়দপুর এয়ারপোর্টে বা ঠাকুরগাঁও কোনো একটা জায়গায় দুই নেতা কিছু কথোপকথন হয়েছিল 5-6 বছর আগে, তো এটা ফলাও করে প্রচার করা হয়েছিল। তারপরে মির্জা ফখরুলের সঙ্গে বাংলা ভিশনে একবার মতিয়া চৌধুরী দেখা হয়েছিল, তো ওই মুহূর্তগুলো যখনই ক্যামেরা বন্দী হয় সেটা মিডিয়াতে প্রচার হয়, মানুষ কিন্তু বিপুলভাবে দেখে, সেটা ভিউ দেখে বোঝা যায়। তার মানে কি, মানুষের একটা প্রত্যাশা যে বড় দুটি রাজনৈতিক দল তাদের মধ্যে সুসম্পর্ক থাকবে এবং যেই রাজনৈতিক মতভেদগুলো আছে সেই মতভেদগুলো কাটিয়ে একসঙ্গে যদি তারা দেশের উন্নয়নে দেশের অগ্রগতিতে যদি ভূমিকা রাখে, সেটা হচ্ছে গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হতে পারে, তাহলে কাজটা খুব সহজ হয়ে যায় এবং মানুষ কিন্তু সেটাই চায়। কিন্তু দুর্ভাগ্য আমরা এরকম দৃশ্য দেখি না। তো সিঙ্গাপুরে যদি নাটকীয়ভাবে দুই মহাসচিব বা দুই সাধারণ সম্পাদক একসঙ্গে হন সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে নিশ্চয়ই এটা রাজনীতির জন্য একটা ভালো খবর বলে আমার ধারণা। দর্শক, রাজনীতিতে নতুন এক গুঞ্জনের সৃষ্টি হয়েছে, নতুন এক রহস্যের সৃষ্টি হয়েছে আবারও। দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির সেকেন্ড ইন কমান্ড দুই শীর্ষ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার উদ্দেশ্যে তিনি এরই মধ্যে সিঙ্গাপুর যাত্রা করেছেন, চিকিৎসা বিষয়টি দলের পক্ষ থেকেই জানানো হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন পরে সোমবার তিনিও সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন চিকিৎসার জন্য। একই সময়ে দুই শীর্ষ নেতার সিঙ্গাপুরে অবস্থান নিয়ে এরই মধ্যে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তাতে বাড়তি মাত্রা যোগ করেছে, আগে থেকেই সেখানে অবস্থান করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আমরা জানি যে মার্কিন যে হাই প্রোফাইল টিম বাংলাদেশ সফর করে গেল, তারা বাংলাদেশে আসার একদিন পরেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছুটি কাটাতে তিনি গেছেন পিটার হাস সিঙ্গাপুরে, এটুকুই আমরা জানি। আসলে তিনি সিঙ্গাপুর গেছেন কিনা সে বিষয়েও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি, তিনি আসলে কোথায় আছেন আমরা জানি না। তবে যেহেতু সিঙ্গাপুরে কথা সবার মুখে মুখে, সেই হিসেবে আসলে কি হতে যাচ্ছে সিঙ্গাপুরে, গোপন কোনো সমঝোতা, গোপন কোনো বৈঠক? আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো বারবার সমঝোতার কথা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার সংলাপের কথা বলা হচ্ছে, তেমনই কিছু কি আসলেই ঘটতে যাচ্ছে আমরা আসলে জানি না। এগুলো নিয়ে রাজনৈতিক মহল বা বিভিন্ন অঙ্গনে নানান ধরনের আলোচনা হচ্ছে, গণমাধ্যমেও নানান ধরনের রিপোর্ট প্রকাশ পাচ্ছে। যেমন বাংলাদেশ জার্নাল লিখছে, দেশের দুই শীর্ষ রাজনীতিকের একই সময়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান নিয়ে নানা আলোচনা জন্ম দিয়েছে, আলোচনা রয়েছে, তারা দেশের পরিস্থিতি নিয়ে কোনো গোপন বৈঠক করতেই একই সময়ে সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা নেওয়ার বিষয়টি মূলত গৌণ, এখানে চিকিৎসা নেওয়ার বিষয়টি গৌণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এমন বৈঠকের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশের দুই শীর্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কাছ থেকে। আসলেই কি কোনো গোপন সমঝোতা বা গোপন বৈঠক হতে যাচ্ছে আমরা আসলে জানি না। একসাথে সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি হতে পারে কাকতালীয়, আবার অস্বাভাবিক কিছু হতে পারে, সেটাও
অস্বাভাবিক কিছু ঘটলেও সেটাও অস্বাভাবিক নয়। তার কারণ যে গুঞ্জন বা রহস্য বা যে রিউমারগুলো ছড়াচ্ছে সেগুলো যদি বলি, একটা দেশের রাজনীতি যখন অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, একটা দেশের যখন রাজনৈতিক ডামাডল অবস্থা বিরাজ করে, তখন নানান ধরনের গুঞ্জন তৈরি হওয়া স্বাভাবিক। আবার রাজনীতি তো নিশ্চয়ই শেষ বলে কিছু নেই, যেটি বলছিলাম যে অস্বাভাবিক কিছু ঘটলেও নিশ্চয়ই সেটি অস্বাভাবিক নয়। যদিও আমি আবারও বলি, আমরা আসলে নিশ্চিত নই সব বিষয়ে কিছু ঘটতে যাচ্ছে কি না। যেমন উবাদুল কাদেরের চিকিৎসার বিষয়টি যদি বলি, উবাদুল কাদের 2019 সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তার হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। অন্যতম খ্যাতিমান চিকিৎসক ভারতের দেবে শেঠি, তিনি বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে এলেন, উবাদুল কাদেরের শরীর চেক আপ করলেন, দেখলেন এবং তিনি তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিলেন। সেই থেকে নিয়মিতভাবে কিছুদিন পরপর উবাদুল কাদের সিঙ্গাপুরে যাচ্ছেন, চিকিৎসা করিয়ে আসছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও প্রায় 3.5 মাস কারাভোগের পর গত 15 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন। তারও যথেষ্ট খারাপ অবস্থা, শরীরের শারীরিক অবস্থা অবনতি ঘটেছে। আমরা দেখেছি তিনি জামিনে বের হওয়ার পরে লাঠিতে ভর করে হাঁটছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও তার উপস্থিতি অনেকখানি কমে এসেছে। যদিও যে মার্কিন টিম সফর করে গেল, তাদের সাথে যে বৈঠকটি হলো, সেখানে আমরা তাকে দেখেছি যে লাঠিতে ভর করে তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়ে তার একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের মধ্যেও এক ধরনের বিব্রতকর এক ধরনের সংবাদের মুখোমুখি আমরা হয়েছিলাম। তিনি গত বছর 23 আগস্টে গিয়েছিলেন সব পরিবারে স্ত্রী সন্তান সহ চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে। প্রথমত একটি বিতর্ক উঠেছিল যে তখন তো রাজনৈতিক পরিস্থিতি খুব বাজে অবস্থা, বিএনপি আন্দোলন চলছে, তখন কেউ কেউ এরকমটি ছড়ানোর চেষ্টা করেছিলেন যে বিএনপির এই আন্দোলন মুখর অবস্থায় দলের মহাসচিব কেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করবেন। এই যে গুঞ্জন বা প্রশ্নটি উঠেছিল, তার চেয়ে বড় ভয়ঙ্কর একটি কুৎসিত বিষয় আমাদের সামনে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমটি ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 50 লাখ টাকার একটি চেক গ্রহণ করেছে চিকিৎসার জন্য এবং এটি নিয়ে অনেক হইচই পড়ে গিয়েছিল। এটা কি আদৌ সম্ভব? তখনও এটা নিয়ে আলোচনা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন মানুষ, বিএনপির যিনি সেকেন্ড ইন কমান্ড, যার উপরে সব ধরনের আন্দোলন নির্ভর করছিল, তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 50 লাখ টাকা নেবেন এবং একটি চেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে 50 লাখ টাকা চেক ইস্যু করা ছিল। সেই চেকে প্রধানমন্ত্রীর তহবিল, ত্রাণ তহবিল, এই বিষয়গুলো লেখা ছিল ইত্যাদি ইত্যাদি। এটিও রাজনীতির একটি নোংরা চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল, নোংরা চিত্র হিসেবে। তো এটা নিয়ে ফ্যাক্ট চেকও হয়েছিল। ফ্যাক্ট চেকিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যাচাই বাছাই করলো এবং দেখা গেল যে বিষয়টি একেবারে ভুয়া, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এবং যথারীতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন চিকিৎসা শেষে দেশে ফিরে এলেন, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নটি তাকে করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এ বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। বিএনপি রাজনীতির সঙ্গে কেউ একমত হন আর না হন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহায়েত একজন ভদ্রলোক, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তিনি ঠিক তার ভদ্রতাসূচক ভাষা থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এ বিষয়ে কথা বলার কোনো রুচি তার নেই। যাই হোক, তো এই ধরনের রিউমার, এই ধরনের গুঞ্জন নানানভাবে ওঠে, নানানভাবে ছড়িয়ে পড়ে। তবে একই সময়ে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত যে চরিত্র মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সিঙ্গাপুরে অবস্থান করছেন, একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উবাদুল কাদের, তাদেরও অবস্থান, এই অবস্থার মধ্য দিয়ে আসলে নতুন করে কিছু সৃষ্টি হতে যাচ্ছে কি না,
গুজব ছড়াতেই পারে, আর এই গুজব ছড়ানো তো যদি এর আগে বললাম নানান ধরনের কারণ রয়েছে। তবে আমাদেরকে বোধহয় এ ধরনের আরও অনেক কিছু দেখতে হতে পারে, স্বাভাবিক কিংবা অস্বাভাবিক যেটাই হোক না কেন, তার কারণ রাজনীতির সব অধ্যায় এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে শেষ হয়ে যায়নি। সব অধ্যায় বলতে রাজনৈতিক যে অস্থিরতার কথা বলছি আমরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য সকালে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে স্ত্রী রাহাতারা বেগমও রয়েছেন। সকাল 8:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী ইউনুস আলী। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন, এর মধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী 18 মার্চ তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। প্রায় 3.5 মাস কারাবাসের পর গত 15 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 77 বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ 2023 সালের 24 আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে পুলিশ পণ্ড করে দেওয়ার পরদিন সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন, যদি কিছু বলার থাকে আপনাদের তাহলে অবশ্যই জানাবেন। আপনারা কি বলতে চান, কী বলবেন, আপনাদের ওপিনিয়নটা আসলে কী থাকবে, আপনারা কী বার্তাটা দিতে যাচ্ছেন? যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওবায়দুল কাদের সাহেব বৈঠক করে, ভাই ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটি। ওবায়দুল কাদের সাহেব বিভিন্ন সময় খোসা দিয়ে দিয়ে কথা বলে ফখরুল সাহেবকে, আবার তারাই যদি বৈঠক করে এবং ভালো তাদের রাজনৈতিক আলাপচারিতা যদি হয়, সিঙ্গাপুরে গিয়ে যদি বৈঠক হয়, এই যে সমস্যা সমাধানের চেষ্টা যদি তারা করেন, এটা তো ভালো, তাই না? কিন্তু মনে হয় না সেটা হবে। যেটা হচ্ছে, রাজনৈতিক পারে যে আলোচনা চলছে এটা সম্পূর্ণ একটা আওফা, একটা গুজব, একটা হিউমার বলে মনে করছেন অনেকে, বা অনেকেই বলছেন যে আলোচনা সমালোচনা হলে হতে পারে। তো আপনারা কী মনে করছেন, কী ভাবছেন সেটা জানাবেন। ভালো থাকবেন, আজকের মতো এখানেই, এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।